নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের দিন কালকে রাসিফলের ভিডিও তো আপনি মেস থেকে আপনি মিনি রাশির মানুষ বা জাতক জাতিকে হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো হোয়াটসঅ্যাপের মেসেজ আমি মোটামুটি রিপ্লাই করি তো চেষ্টা করি কথা বলার আপনাদের যে কোনো কথা পার্সোনাল কথা বললে চেষ্টা করি আর কি কথাবার্তা বলার তো করবেন শুধু জন্ম তারিখ দিয়ে আলোচনাটা তার প্রসেস আছে সেটা তো হয় আলাদাভাবে তো যাই হোক চলুন কালকের আলোচনাটা শুরু করি কালকের দিন কি হবে কি হতে পারে কীভাবে চলতে পারে আমরা প্রত্যেক দিন যেরকমভাবে আলোচনা করি করি বা করা যাক কালকে বৃহস্পতিবার কালকে মেষ রাশি কালকে ভরণী নক্ষত্র পঞ্চমী কেটে গেল এবং ষষ্ঠী শুরু হয়ে গেল শুক্ল যোগ চলবে কালকের দিন দেখুন ভীষণ ক্রুশিয়াল একটা সময় আগামী দেড়টা মাস কারণ ইয়ার এন্ডিং শুরু হচ্ছে ইয়ার এন্ডিংয়ের যে চাপ অলরেডি স্টার্টেড এবং বহু মানুষ এই স্ট্রাগেল পিরিয়ড একটা জায়গার দিকে এগোচ্ছেন বা এই ব্যাপারটার দিকে এগোচ্ছেন তো সেখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করব কি হবে কি হতে পারে বা কীভাবে চলা যেতে পারে কালকে যে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবে অর্থাৎ ভালো রেজাল্ট যে যে নক্ষত্রের মানুষগুলো পাবেন কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাতি অনুরাধা মূলা উত্তলাশাড়া শ্রবণা শতভিসা এবং উত্তর ভাদ্রপদ তো এই এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনে কোথাও যাত্রা যদি করতে হয় দুপুর বারোটা চার মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ দেখে ব্যবহার করবেন এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে সাইনিং ট্রানজাকশান বড় বড়ো বা এইগুলোর জন্য তিনটে একচল্লিশ দুপুরবেলা এই সময় থেকে চারটে সাথেরও দেখে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকে নারায়ণের পুজো পাঠ অত্যন্ত ভালো হবে নারায়ণকে ডাকা নারায়ণের পুজো পাঠ এবং জপ তপ ইত্যাদিগুলো অত্যন্ত ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে কালকের দিনে আগামীকালকের দিনে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট পাচ্ছেন যে যে ফিল্ডের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন সেগুলো একটু বলে নিই তারপরে মেন আলোচনার জায়গায় ঢুকবো যেরকমভাবে প্রত্যেক দিন আলোচনা কি চলতে থাকে তাহলে কালকের বিজনেসগুলো একটু বুঝবেন কালকে কনস্ট্রাকশান বিজনেস প্রোমোটারি বিজনেস ভালোর দিকে যাচ্ছে কিন্তু কালকে যারা হেলথ রিলেটেড কাজকর্মগুলো করেন যে কোনো হেলথ কানেক্টেড কালকে বেটার রেজাল্ট দিচ্ছে হুম এটা এটা ভালোর দিক হচ্ছে গ্ল্যামার ইন্ডাস্ট্রি মেকআপ পার্লার বা বুটিক রিলেটেড কাজকর্ম শাড়ি বস্ত্রালয় কালকে ভালো রেজাল্ট দিচ্ছে এটা একটা ঘটনা আগামী আগামীকালকের দিনে কালো জিনিস চামড়ার জিনিস এডুকেশনাল প্রোডাক্ট একটু চাপে রাখবে ট্যুরস বা ট্রাভেল কালকে বেটার হচ্ছে গাড়ির বিজনেস বেটার হচ্ছে কিন্তু ইলেকট্রিক্যাল গুডস যেমন ধরুন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এই এই সেক্টরগুলো কালকে দিনে আপনাদের চাপে রাখবে কাঠ আসবাবপত্র যথেষ্ট স্টেবেল আগামীকালকের দিনে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আগামীকালকের দিনে লিকুইড প্রোডাক্ট বা জল চাপে রাখবে নার্সারি গাছপালা বা ইত্যাদিগুলো কালকে দিনে অ্যাভারেজ চলছে একটু সিক্রেসি মেনটেন করে যারা কাজ করেন তারা গতানুগতিক ফল পাবেন এই মোটামুটি দিকগুলো থাকুক এগুলোই মোটামুটি হচ্ছে আর পার্লার মেকআপ আর্টিস্ট আমি তো বলছি বা সেলুনে এনারা বেটার রেজাল্ট ভালো রেজাল্টই পাচ্ছেন তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা চাক কালকের রাশিফল কালকে কি হবে কি হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি সেটা শুরু করি মেষ রাশি সবুজ ব্যবহার করতে পারেন মেষ রাশি কালকের দিনে চার ব্যবহার করতে পারেন আপনি মেসের মানুষ হলে পৌনে দুটো থেকে চারটে পঁচিশ থেকে ব্যবহার করছেন সকাল সাতটা দশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ প্রায় শুভ সময় সাতটা দশ থেকে দুপুর বারোটা পঞ্চাশ বেস্ট টাইম হুম তো এটাকে পজিটিভলি ব্যবহার করতে পারেন মেসের দিন সরি মেসের শরীর কালকের দিনে আমার মনে হয় অ্যাভারেজ চলছে একটা একটা ক্লান্তি কাজ করতে পারে একটা একটা এনার্জি লস কাজ করতে পারে ফ্যামিলি হেলথ ভালো হবে ইনভেস্টমেন্ট কালকের দিনে হবে না এবং টাকার চাপ রয়েছে খরচাগুলো যখন খরচা করবেন বা খরচা ব্যাপার রয়েছে আপনারা একটু দেখে করছেন ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে এক্স মানে ব্যয় বাড়াবে এক্সপেন্স বাড়ি বাড়িয়ে দিতে পারে এটা ঘটনা কিন্তু গেলে লাভ আছে খারাপ নয় কর্মক্ষেত্র কিন্তু প্রেশার বাড়বে কালকের দিনে চাকরি বা চাকরি করার জায়গা পজিটিভলি চাকরি করার জায়গা ভোগাতে চলেছে মেসের জাতক বা হলে তো যখন আমি চাকরি করছি বা চাকরি ক্ষেত্রে রয়েছি খুব যে স্মুথ রেজাল্ট হচ্ছে এটা কিন্তু নয় স্পেশালি ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ এরা আপনাকে একটু বাঁকা চোখে দেখতে পারে কুনজর কুনজর ওই সেন্সে বলছি না অন্য সেন্সে নয় কোনোভাবে আপনাকে সেই অবহেলার চোখে বা আপনাকে মানে এটা একটু লক্ষ্য রেখে চলবেন কালকে চাকরি ক্ষেত্র প্রেশার দিচ্ছে চাপ দিচ্ছে ধীরে সুস্থে কাজ করবেন রিস্ক অ্যাভয়েড করবেন তাতে মনে হয় বেটার ফল আসবে কালকে বিজনেস ভালো হচ্ছে না হচ্ছে না গতানুগতিক চলছে চাপ আছে কাউন্টার কম বেশি ফাঁকা যাবে বা কাউন্টারে কাস্টমার কম আসতে পারে এটা লক্ষ্য রাখবেন দাম্পত্য ভালো প্রেম ভালো দিকে যাচ্ছে অসুবিধা নেই সিনিয়র লেভেল থেকে সমস্যা রয়েছে সেটা বাবা মাও হতে পারেন আপনি ওয়াইফ হলে সামলে কাজ করুন লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনত জটিলতা নিয়ে অসুবিধা নেই বিদ্যায় সাফল্য এবং এই মুহূর্তে বিদ্যায় সাফল্যটা ভীষণ দরকার কারণ পরীক্ষা চলছে বিদ্যায় সাফল্য আছে সন্তান অবাধ্য থাকা কথা না শোনা অবাধ্যতা করা বা এইগুলো লক্ষণীয় এটা আপনি খেয়াল রেখে চলছেন অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে আর্গুমেন্টে যাবেন না ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি চেষ্টা করবেন লোক না দেখানোর শো অফ না করার কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বন্ধুত্ব বাড়াবেন না কৃত্তিকা নক্ষত্রের ফল ভালো নেক্সট রাশি বৃষ রাশি আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে রেড ইউজ করছেন নারায়ণকে ডাকছেন কালকের দিনে সাতটা থেকে সকাল সাতটা এখান থেকে ধরছি হুম প্রায় একটা দশ বেটার সময় পৌনে দুটো থেকে চারটে প্রায় আঠেরো কুড়ি দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা দেখে ব্যবহার করছেন আপনি ব্রীষড় মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে চেষ্টা করবেন এক ব্যবহার করার বৃষোর কিন্তু শরীর খুব একটা ভালো থাকছে না ভোগাচ্ছে এজেড বা পেরেন্টসদের শরীর মোটামুটি স্টেবেল বলতে পারি বাচ্চাগুলোও ঠিক আছে সন্তান সুখ ভালো হচ্ছে সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের পড়াশোনা বা এগুলো ঠিকই ঠিকঠাক চলার কথা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কমবে অর্থনৈতিকভাবে মোটামুটি একটা পজিটিভিটি ফিল করবেন মানসিক স্থিরতা থাকছে কালকে দেখুন কাজ এগোনোর জন্য ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে যখন আমি কোনো দায়িত্ব নিয়েছি কোনো কাজ করছি সেটা যত শক্ত হোক যত ট্রেস হোক যত প্রেসার হোক কাজ এগোনোর জন্য কালকের দিন ভালো আপনি বৃষর মানুষ হলে কথা বলার জন্য দিন ভালো নয় তো আমি যখন কোনো একটা দায়িত্ব নিয়েছি খুব টেনশানে রয়েছি যে এই কাজটা ভাই হবে হবে দৈব সাপোর্ট করবে ডেফিনেটলি করবে দৈব বা লাক সাত দেবে বা সাপোর্ট করবে তো এটা ধরতে পারি বৃষর কাজকর্মকে পজিটিভ করছে কর্মক্ষেত্রকে পজিটিভ বানাচ্ছে কালিকদের সাপোর্ট খুব ভালো পাবেন না আমি করছি ভালো হচ্ছে দেখুন ব্যবসা শুভ অন্য রাশির তুলনায় অনেক অনেকের তুলনায় আপনার বিজনেস ভালো হবে বা ভালো চলবে বলতে পারি বিদ্যায় সাফল্য আশা করা যাচ্ছে তবে রিলেশনশিপ ক্রাইসিস থাকছে খুচরো অশান্তি ছোটো 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 বিবাদ বা ঝামেলাগুলো কিন্তু কালকের দিনে চলছে তো বন্ধুরা এটা একটু নজর রাখছেন বা এটা একটু খেয়াল রাখছেন আপনি যখন বৃষরাশির মানুষ হচ্ছেন ইদার হাজব্যান্ডও ওই পর প্রেম মানসিক অস্বস্তি বা অশান্তি দেবে বা বন্ধুত্বর জায়গা থেকেও চাপ রয়েছে বিদ্যায় সাফল্য পড়াশোনা বা স্টুডেন্টরা সফল হবেন কোনোভাবে লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে যাদের এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা একটু দেখে চলবেন রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে কোনো কাজ ইনকমপ্লিট রাখা উচিত নয় দিন ভালো যেহেতু রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে ভাগ্যর ভরসায় কোনো কাজ করবেন না এটা খেয়াল রাখবেন নিজের হাতে কাজ করুন কাজ হয়ে যাবে মৃগশীরা নক্ষত্র দায়িত্ব ছাড়বেন না এবং আপনার পার্সোনাল ব্যাপারে বা আপনার ব্যাপারে কাউকে খুব বেশি ইন্টারফেয়ার করতে দেবেন না প্রবলেম রয়েছে নেক্সট রাশি মিথুন রাশি মিথুনের জাতক বা জাতিকারা কালকের দিনে ছাই বা একদম লাইট সেটগুলো ব্যবহার করছেন মিথুন রাশি কালকের দিনে পাঁচ এবং তিন কালকের দিনে অবশ্যই সাতটা চল্লিশ মিনিট থেকে বারোটা এটাই শুভ সময় দুটোর পর থেকে পুরো সাবধানে চলুন প্রায় সাড়ে চারটের কাছাকাছি পর্যন্ত অ্যাকচুয়ালি দুটো নয় দুটো বসতে পাঁচ এখান থেকে প্রায় সাড়ে চারটে দেখে ব্যবহার করবেন আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে দেখুন প্রথম কথা বলি হেলথগুলো ভালো চলছে আপনার ও আপনার ফ্যামিলি মানে আমি আমার পরিবার স্বাস্থ্য বা স্বাস্থ্যর ব্যাপারে সুফল পাচ্ছি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে তো অর্থকষ্ট চলবে অর্থকষ্টের মধ্যে থাকবেন এটা ঘটনা শারী শরীর বা স্বাস্থ্যর জায়গাটা ঠিকই আছে কর্মক্ষেত্র সাফল্য দেবে না কর্মক্ষেত্র চাপ দেবে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট দেবে অশান্তি দেবে ভালো করতে গিয়ে গালিগালাজ খাবেন এটা হবে যদিও বিজনেস ভালো কাস্টমার পাবেন ফ্লাইং কাস্টমার পাবেন এবং কিছু ক্ষেত্রে সারাদিন হচ্ছে না দেখবেন দুটো কাস্টমার এলো প্রচুর প্রফিট দিয়ে বেরিয়ে গেল এই ব্যাপারটা থাকতে পারে তো বিজনেস ভালো চলছে আমি বিজনেসের গ্রোথ ডেভেলপমেন্ট বা ভালো উন্নতি দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে কিন্তু ঘটনা এটা যে কালকের দিন চাকরি ক্ষেত্র খুব খুব একটা জুৎসই তো নয় মানে বরং প্রেশার চাপ অস্থিরতা মনোসংযোগে বিঘ্ন একটা একটা মেন্টাল স্ট্রেস চলতে থাকা দিনের শেষে একই জায়গায় দাঁড়িয়ে আছি এই ফিলগুলো কিন্তু কালকে হচ্ছে তো বিষাদ বাড়তে পারে চাকরির জায়গায় ট্রেস বাড়তে পারে প্রেশার বেড়ে যেতে পারে হয়ে থাকবে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকে দাম্পত্য ভালো প্রেম অ্যাভারেজ চলছে গুরুজনদের সাপোর্টটা পাচ্ছেন এজেড বাবা মা বা পেরেন্টস এনাদের সাপোর্টটা কালকের দিনে পাচ্ছেন আমি এক্সপেক্ট করবো বা আশা করতে পারি আপনি যখন মিথুনের মানুষ মিথুন রাশি সন্তান সুখ ভালো বাট পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে পরীক্ষার ব্যাপার থাকলে মনোসংযোগ বাড়াতে হবে দরকার আছে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক বন্ধুত্ব খুব একটা ভালো নয় সুযোগ সুবিধাবাদী মানুষজনরা আপনার কালকে বন্ধু হচ্ছে সুযোগ নেওয়ার লোকজন সুবিধাবাদী লোকজন এরা কালকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হচ্ছে তো এটা চাপের হয়ে যাচ্ছে এটা মিথুন রাশি দেখে চলুন কালকে মনের কথা শেয়ার কম করুন বাবা মার সাথে করা যায় হাজব্যান্ড ওয়াইফ করা যায় বাট বাদ বাকি জায়গা না করুন মিথুন মৃগশিরা নক্ষত্র মানে আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ কালকের দিনে মাথা ঠান্ডা রাখুন আদ্রা নক্ষত্রের মানুষজন হলে আগামী আগামীকালকের দিনে দূর ভ্রমণ নিষিদ্ধ নক্ষত্রফল শুভ পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অর্থকষ্ট মাথার ওপর দিয়ে যেতে পারে লক্ষ্য রাখবেন পরের রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ফল কিন্তু কালকে যথেষ্ট স্টেবেল কালকে কর্কট রেড ইউজ করতে বলছি কর্কট রাশি কালকে এক এবং হরি শ্রীহরিকে স্মরণ করা উচিত হবে হরি মানেকে যিনি হরণ করেন তো সমস্ত প্রবলেম হরণ করবেন তিনি তো নারায়ণকে স্মরণ করুন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন সাতটা পনেরো মিনিট থেকে কালকের দিনে পৌনে একটা বেস্ট টাইম পৌনে একটা অ্যাপ্রক্স তাহলে সকাল সকাল তাড়াতাড়ি করে কাজগুলো করে এটা এটা বলতে চাইছি দুটো বাজতে পাঁচ মিনিট থেকে তিনটে পঞ্চাশ দেখে ব্যবহার করবেন চারটের পরের সময় আবার চলতে পারে কর্কটের শরীর কিন্তু ভোগাচ্ছে আমি কর্কট আমার হেলথ খুব একটা ভালো হচ্ছে না আমার ফ্যামিলি হেলথ ভালো বাচ্চার হেলথ ভালো পার্টনারের হেলথ ভালো নিজের হেলথ ভালো নয় ডিল হতে পারে ইনভেস্ট হতে পারে কথা বলার আইডল দিন ডমিনেট করার উপযুক্ত দিন কর্তৃত্ব করা প্রমাণ করা প্রুফ করা এবং নিজের একটা জায়গা তৈরি করা পাঁচজনের মাঝখানে থাকা সার্কেলের পয়েন্টে থাকা এটা বেটার রেজাল্ট দেবে কালকে কর্কটের জাতক জাতি করলে তো কাজ আদায় করে নিন এবং ব্রেন ওয়ার্ক করাটা ভীষণ প্রয়োজন ফিজিক্যাল ওয়ার্কের থেকে ব্রেন ওয়ার্ক বেশি ভালো হবে বেশি ভালো রেজাল্ট দেবে তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের দৃঢ় চেতা দৃঢ় মানসিকতা কর্মক্ষেত্রে টার্গেট নিয়ে কাজ করা টার্গেট অ্যাচিভ হয়ে যাবে বিজনেসও ওভারঅল চলছে ভালো চলছে বা পজিটিভ থাকছে পজিটিভ হচ্ছে বলতে পারি তো ইদার হাজার সার্ভিস অর বিজনেস বোথ সাইডে এক্সপেক্টেড আপনি পজিটিভিটি পজিটিভ ফাইভ ফিল করতে পারবেন হ্যাঁ কিছু চাপ তো ডেফিনেটলি থাকে কিন্তু যখন মনের জোর থাকে না তখন সব বাধা কেটে যায় এবং সঙ্গে বাবা মার আশীর্বাদ অবশ্যই কালকের দিনে দাম্পত্য জীবন চলছে বলতে পারি প্রেম ভালো হাউস ওয়াইফ হলে কর্তৃত্বটা করবেন রাস্তা রাখবেন আপনি এজেড হলে সকলে আপনাকে ভ্যালু দেবে মোটামুটি ঠিকঠাক চলছে প্রেম খুব একটা ভালো নয় বন্ধুত্ব কাজে লাগবে প্রেমিক প্রেমিকারা ঝগড়া ঝঞ্ঝাটে জড়াতে পারেন কোর্ট লিগাল পুলিশি ঝামেলা আশা করছি ভালো রেজাল্ট দিচ্ছে সন্তান সুখ ঠিকই আছে পড়াশোনা গড়পর্তা হচ্ছে বলা যায় খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকে হলে কালকে অয়েলিং করতে হতে পারে পুষ্যা কর্মসিদ্ধি অশ্লেষা নক্ষত্র আগামীকালকে অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ধৈর্য বাড়াতে হবে ধৈর্য বাড়াতে হবে তাহলেই কিন্তু সাফল্য আছে না হলে প্রবলেম আছে নেক্সট রাশির নাম সিংহ রাশি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা দেখুন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সবুজই ব্যবহার করছেন সিংহ রাশি কালকের দিনে ব্যবহার করছেন পাঁচ কালকের দিনে নারায়ণকে স্মরণ করছেন সাতটা চল্লিশ মিনিট থেকে বারোটা তেইশ এটা শুভ সময় পঁচিশই ধরুন শুভ সময় খেয়াল রাখবেন একটা পঞ্চাশ থেকে চারটে পনেরো দেখে ব্যবহার করবেন দুপুর একটা পঞ্চাশ থেকে দুটো বাজতে দশ মিনিট থেকে দেখুন সিংহর হেলথ ভালো সিংহর পরিবারের হেলথ ভালো কিন্তু কোনো না কোনোভাবে সিংহর বাড়ির খুদেগুলোর কচিগুলোর হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে কেনাকাটাতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয় যদি কিছু কেনাকাটি বা ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো চলে সেটা পজিটিভ থাকছে পজিটিভ হচ্ছে কালকে ভ্রমণে সাফল্য বাড়বে তো যদি কোনো ট্যুরস বা ট্রাভেল থাকে সেটা করতে পারেন সিংহরাশির কালকের দিনে ট্রেস নেওয়ার দিন নয় চাপ নেওয়ার দিন নয় ধীরে সুস্থে অল্প কাজ কোয়ালিটি মেনটেন করা উচিত হবে তো আমি কোয়ালিটিতে বিশ্বাস করি এটা 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 বেটার রেজাল্ট যাচ্ছে এবং অল্প কাজ করব কিছু করব সেটা ভালোর দিকে নিয়ে যাব। আপনি যখন সিংহের মানুষ তো সিংহ এই জায়গাটা দেখুন ধীরে সুস্থে কাজ করুন আয়েস করে কাজ করুন এবং সবচেয়ে ভালো হচ্ছে কোনো বড় কাজ করলেন বড় কাজ হাত দিলেন ম্যানেজমেন্টের সাথে কোনো গণ্ডগোলে চলাতে পারেন ওপর মহল বা ম্যানেজমেন্ট এটা একটু লক্ষ্য রাখবেন বাদ বাকি কোনো প্রবলেম নেই বন্ধু কালিক জুনিয়র ঠিকই আছে কিছু ম্যানেজমেন্টের লোকজনদের সঙ্গে এবং বহু ক্ষেত্রে আপনার মাথার উপর যদি কোনো অযোগ্য লোকজন থাকে তাহলে চাপটারও বেড়ে যেতে পারে ব্যবসা শুভ কাস্টমার ডিল ভালো হবে এবং কাস্টমারদেরকে চেষ্টা করবেন বেশি টাইম দেওয়ার ইমপ্রেসড করার এটা বেটার রেজাল্ট দিচ্ছে প্রেম খুব ভালো হওয়ার কথা দাম্পত্য ভোগাবে হাউসওয়াইফ হলে চোখের জল পড়তে পারে দাম্পত্য ভোগাচ্ছে হাউসওয়াইফ হলে খাটনিটা প্রচুর প্রেসারটা প্রচুর দায়িত্বটা প্রচুর এই ব্যাপারটা বাড়তে চলেছে সন্তান সুখ ঠিক আছে বিদ্যাস্থানও ঠিক আছে জ্ঞাতিশত্রুতা একটু বাড়ছে জ্ঞাতি বা জ্ঞাতি শত্রুতা জ্ঞাতির লোকজনদের থেকে প্রবলেম অসুবিধে এটা বাড়ছে লিগাল কোর্ট কাচারি জায়গা জমি নিয়ে খুব বেশি চাপ নেই ফালতু খুচরো ফালতু ঝামেলা কিছু ক্ষেত্রে খুচরো ঝামেলা অহেতুক অশান্তি চলতে পারে এটা লক্ষ্য রাখুন সিংহের মানুষ হলে সিংহ মঘা নক্ষত্র আপনি চটবেন না কালকে শুধু এইটা খেয়াল রাখুন বাদ বাকি দিক ঠিকঠাক চলছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যাত সাথে মিশবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু ওয়েট করে কাজ করুন সেটা বেটার রেজাল্ট দেবে নেক্সট রাশির নাম কন্যা রাশি আপনি কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকার আগামীকালকের দিনে আপনি ছাই রং ব্যবহার করছেন ছাই ব্যবহার করছেন গোপনীয়তা মেনটেন করে টার্গেট সেট করে কাজ করাটা বেটার রেজাল্ট দেবে শো অফ করা ইনভেস্ট করা দুটোই যাবে না কালকের দিনে আমার আমার ফ্যামিলি আমার বাবা মা আমার সন্তান আমার পার্টনার হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট দিচ্ছে সাতটা পনেরো মিনিট থেকে একটা বাজতে দশ চলবে খেয়াল রাখবেন দুটো দশ থেকে চারটে প্রায় অ্যাপ্রক্স ওই সময়টা খেয়াল রেখে চলবেন তিন ব্যবহার করবেন হেলথগুলো ভালো ইনভেস্টমেন্ট হবে না ট্যুরস ভালো রেজাল্ট দিতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাতে কন্যা রাশি টার্গেট সেট করুন আমি কি করতে চাই একটা বড়ো কিছুকে টার্গেট করুন সিক্রেসি মেনটেন করুন নিজে প্ল্যান করুন সেটাকে ইউজ করে যান বেটার হবে লোকের ফাঁদে পা দিয়েছেন লোকের কথাই নেচেছেন ওটা বলছে তাহলে ওটা করা ভালো হবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে কালকে দিনে আপনাকে ভুগতে হবে বা ভোগান্তির জায়গা ডেফিনেটলি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা জায়গা বা পরিস্থিতিগুলোকে একটু দেখে শুনে বুঝে শুনে চলুন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কন্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন কালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগিয়ে চলার ক্ষেত্রে আমার মনে হয় একটু একা একা একটু ছাড়া ছাড়া গোছের ব্যাপার ভালো হবে সকল দশজনকে নিয়ে চলার থেকে নিজের মতো করে কাজ করা বেটার হবে উপকার করতে গেলে ভালো করতে গেলে চাপটা বেড়ে যেতে পারে এটা একটু খেয়াল রাখবেন কিন্তু নিজের মতো করে চললে যতটা কষ্ট হোক হয়তো একটু কষ্ট হবে একটু পরিশ্রম হবে বাট কাজ হয়ে যাচ্ছে এক্সপেক্টেড যে কাজ হয়ে যাচ্ছে কালকে ব্যবসা মন্দার দিকে যাচ্ছে ব্যবসা কিন্তু খুব একটা ভালো নয় রিলেশনশিপগুলো ভালো হচ্ছে ইদার হাজব্যান্ড অর ওয়াইফ অর প্রেম এই যে রিলেশনশিপগুলো বেটার থাকবে বেটারের দিকে যাচ্ছে গুরুজনদেরকে চটাবেন ঘাঁটাবেন কোনোটা না এজের সিনিয়র গুরুজনদেরকে ঘাঁটানো চটানোর দরকার নেই চলুক হাউসওয়াইফ হাউসওয়াইফ হলে এটাই চাকরিওয়ালাদের জায়গাটাই অ্যাপ্লাই করুন বেটার হবে বিদ্যায় বাধা লিগাল ভালো সন্তান সুখ ভালো বিদ্যা ভালো হচ্ছে না মনোযোগের অভাব রয়েছে কনফিডেন্সের অভাব রয়েছে এটা খেয়াল রাখতে হচ্ছে কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বাড়াবেন না নক্ষত্র ফল শুভ হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্যা রাশি আগামীকালকের দিনে চেষ্টা করবেন চেষ্টা করবেন যে সব দায়িত্বটা নিজের হাতে রেখে কাজ করার হুম চিত্রা নক্ষত্রটা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টেম্পার ধরে রাখাটা ভীষণ জরুরি ভীষণ মাত্রায় জরুরি নাহলে অসুবিধা রয়েছে পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি আপনি যখন তুলার মানুষ তুলার জাতক জাতিকা আগামীকালকের দিনে চেষ্টা করবেন চেষ্টা করবেন অরেঞ্জ পিঙ্ক সাদা এই প্যাটার্নগুলোতে থাকার কালকের দিনে সাত ব্যবহার করছেন কালকের দিনে তুলা রাশির কিন্তু গড়পর্তা বা বিলো দ্য অ্যাভারেজ এই রকম টাইপের রেজাল্ট হবে তুলার মানুষজন হলে তুলার জাতক জাতিকা হলে টাইম ফ্যাক্টর হবে ভীষণ রকমভাবে সাতটা পঁয়তাল্লিশ থেকে বারোটা কুড়ি এটাই সময় পৌনে দুটো থেকে প্রায় সাড়ে চারটে খেয়াল রেখে চলুন আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা হচ্ছেন দেখুন তুলার শরীর তুলার পরিবারের শরীর আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো হচ্ছে ভালো রেজাল্ট আছে বা ভালো ফল রয়েছে এটা এক নম্বর কথা ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের মধ্যে রয়েছেন অর্থ ব্যয় বাড়বে অর্থনৈতিক চাপ বাড়তে চলেছে বা বাড়বে ট্যুরস ভালো রেজাল্ট দিচ্ছে শত্রুতার যোগ তৈরি করছে লেগ পুলিংয়ের যোগ তৈরি করছে করতে তোকে দেবো না এই ব্যাপারটা কিন্তু কালকে অ্যাপ্লিকেবেল তুই ভালো কর আমি তোকে আটকাবো কিছু লোক কিছু মানুষজন এই টার্গেট নিয়ে বসে আছে তো আপনাকে খুব সাবধানে কাজ করতে হচ্ছে ভীষণ মাত্রায় সতর্ক সাবধানী হয়ে সাবধান থেকে কালকের দিন চলতে হবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা আমার মনে হয় দরকার আছে আর্গুমেন্টে যাবেন না ভুল স্টেপ ফেলবেন না বড় ডিসিশান নিজের ঘাড়ে নেবেন না দেখে শুনে চলুন যা হচ্ছে হোক ব্যবসা শুভ কারণ সেখানে আমাকে বলার কেউ নেই হলে আমার না হলে আমার নয় তো বিজনেস শুভ কাস্টমার আননোন পার্সন এদের সাপোর্ট পাবেন নোন পার্সনদের থেকে প্রবলেম রয়েছে ইভেন সেটা জ্ঞাতির ক্ষেত্রেও হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক প্রেম ভালো বন্ধুত্ব হচ্ছে না কালকের দিনে সন্তান সুখ ভালো ভালো চলবে বা ভালোভাবে চলবে বিদ্যায় খারাপ হচ্ছে না ঠিকই আছে অসুবিধা নেই লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই হাউস ওয়াইফ হলে সাবধানে চলবেন পারিবারিক বিবাদ জায়গা জমি সংক্রান্ত বিবাদ এগুলো সামলে পার করবেন শত্রুতা থাকবে জ্ঞাতি শত্রুতা পাশের বাড়ি থেকে শত্রুতা এগুলো হতে পারে তুলাচিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হচ্ছেন আপনি মানসিকভাবে বিধ্বস্ত হবেন তুলা সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে দিনে চেষ্টা করবেন আপনি একটু পেছন থেকে কাজ করার তবে কাজ ভালো হচ্ছে বিশাখা নক্ষত্র নতুন কিছু ট্রাইন কালকে না করাটাই বেটার হবে বৃশ্চিক বৃশ্চিক বেস্ট রেজাল্ট দু তিনটে রাশির মধ্যে একটা বৃশ্চিক রাশি লাল ইউজ করতে বলছি এক ব্যবহার করতে বলছি অ্যাগ্রেসিভ থাকতে বলছি দেখে নিতে বলছি আপনি বৃষ্টিকের মানুষ হল তো লাল ইউজ করুন কালকের দিনে দুপুর পৌনে একটা পর্যন্ত সকাল থেকে চলুক একটা বাসতে দশ অ্যাকচুয়ালি দুটো পঁচিশ থেকে তিনটে পঞ্চান্ন দেখে ব্যবহার করবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ তবে বৃষ্টিকের এজেডদের হেলথ কিন্তু ভোগাবে আপনার পেরেন্টস আপনার বাবা মা বা এজেড পারসনরা বাড়ির যারা রয়েছেন তাদের হেলথ নিয়ে একটা চাপ রয়েছে একটা ক্রাইসিসের জায়গা রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ ফাইনান্সিয়াল দিক স্টেবেল নতুন দায়িত্ব নেওয়ার দিন ভাবে কাজ শুরু করার দিন আমার দেখুন দেয়ালে পিঠ থেকে রয়েছে এখান থেকে আর আমি কোন কোথায় ঢুকবো এবার আমি ব্যাক করছি এই যে জায়গা কালকে পাবেন তো শত্রু দমন চাকরি ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া এবং এগিয়ে যাওয়া চেয়ারে বসে সাকসেস বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কালকে দিনে খুব একটা ভালো হবে না বিজনেস সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চলবে বলতে পারি আমি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করার কথা বলতে পারি চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব নিয়ে কাজ করার কথা বলতে পারি আপনি যখন বিশ্বিকের জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন তখন বন্ধুরা এটা দেখুন এটা দেখলে ভালো হবে পার্টনারের সাপোর্টটা নেবেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সাপোর্টটা নেবেন বাবা মার সাপোর্টটা ভালো রকমভাবে পাচ্ছেন প্রেম তবুও চলতে পারে প্রেম বা ভালোবাসা তবুও চলতে পারে কিন্তু আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা বা বৃশ্চিকের মানুষ হচ্ছেন কালকের দিনে অধিক সঙ্গ আপনাকে ভোগাবে আমি একলা এবং একলা চলব। এই নীতি অ্যাপ্লিকেবেল কালকে বিদ্যায় সাফল্য সন্তান অবাধ্য থাকা এজেন্টদের শরীর খেয়াল রাখবেন লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনত জটিলতা এগুলো নিয়ে আমি অত ভাবছি না কালকের দিনে তো ভালো দিন ডিপ্রেশনে যাবেন না বেশি ভাবাভাবির দরকার নেই করে নেবো এটা হবে মানসিকতা বিজাখা নক্ষত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে আপনার ডুয়েল থট না আপনাকে শেষ করে খেয়াল রাখবেন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাকি একটু দরকার জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি দো দোটানায় পড়ে যেতে পারেন এটাই প্রবলেম দিতে পারে বৃশ্চিক গেল নেক্সট রাশির নাম ধনু রাশি ধনুর ক্ষেত্রে কালকের দিনে সবুজ ব্যবহার করছেন ধনু কালকের দিনে তিন ব্যবহার করছেন অবশ্যই হরি শ্রীহরিজি নারায়ণকে স্মরণ করবেন কালকের দিন সাতটা পনেরো মিনিট থেকে একটা দশ শুভ সময় একটা চল্লিশ থেকে চারটে পাঁচ দেখে ব্যবহার করবেন সেকেন্ড হাফটা দেখুন ধনুর শরীর ভালোর দিকে যাচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে বাড়ির বাচ্চাগুলো ছোটোগুলো এদের শরীর নিয়ে ভোগান্তি তৈরি করছে এটা প্রথম কথা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি টস ভালো হবে দুটো জিনিস ভালো হচ্ছে এক হচ্ছে কথা বলা ডাউট ক্লিয়ার করা ঝামেলা মেটানো অশান্তি মেটানো এবং যেখানে যেখানে প্রেসার থাকবে চাপ থাকবে সেই জায়গাগুলো আপনি বেস্ট পারফর্ম দেবেন পারফর্মেন্স দেবেন ধরতে পারি বিরাট কোহলি এই জায়গাটা চাপের মুখে জিতে যাওয়া এই জায়গাটা কিন্তু কালকের দিনে বেস্ট রেজাল্ট দিচ্ছে আপনি যখন ধনুর মানুষ তো চাপ নিন প্রেসার থাকবে নিজেকে জাজ করা টেস্ট করা টেস্ট করে দেখা যে কতটা কোয়ালিটি রয়েছে কতটা ক্যাপাসিটি রয়েছে এই এই ব্যাপারটা চাকরি ক্ষেত্রে তো টাফ কাজগুলোর জন্য রেডি থাকুন দায়িত্ব আসবে দায়িত্ব পড়বে কিন্তু আপনি বেরিয়ে যাবেন অসুবিধা নেই নতুন দায়িত্ব খুব একটা ভালো নয় যেখানে ফুরু ফুরে গোছের ব্যাপার সেগুলোতে ঘেঁটে ফেলতে পারেন যেটা ক্যাজুয়াল থাকবে সেই জায়গাটায় প্রবলেম হচ্ছে ধনুর জাতক বা ক্ষেত্রে ধনুর বিজনেস ভালো চলবে খুব ভালো না হলেও লিমিটেড লোকজন কিন্তু ভালো বা পজিটিভ থাকছে বা পজিটিভ চলছে এক্সপেক্ট করতে পারি বা বলতে পারি ধনুর জাতক জাতিক দাম্পত্য ভোগান্তি এবং সেটা মানসিকও হতে পারে শারীরিকও হতে পারে একটু খেয়াল রাখতে হবে প্রেমে সাফল্য গুরুজনদের সাথে সম্পর্ক ভালো এবং জ্ঞাতির সঙ্গে সম্পর্ক অ্যাভারেজ চলছে কথা বাড়াবেন না যে যার মতো থাকুক ঠিকঠাক রয়েছে বন্ধুরা বিদ্যায় খেয়াল রাখতে হচ্ছে সন্তান সুখ ভালো হচ্ছে লিগাল কোর্ট কাছারি জমি জায়গা সংক্রান্ত প্রবলেম নিয়ে চাপ নেই আপনি একটু বুদ্ধিমত্তার ইউজ করুন প্রপার থিঙ্কিং জরুরি এবং একটু সিরিয়াসনেসটা জরুরি কালকের দিনে ধনু মূলা নক্ষত্র মূলা নক্ষত্র আপনি একটু টাইম নিয়ে ভেবে কাজ করবেন রেজাল্ট খুব ভালো হবে পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামী আগামীকালকের দিনে জুনিয়রগুলোর থেকে একটু সাবধান উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী আগামীকালকের দিনে চাপটা নিন কারণ প্রুভ করার জায়গা পাবেন মকর রাশি মকরের মানুষজনের ক্ষেত্রে আগামীকালকের দিনে মানে আপনি যখন মকরের মানুষ আগামীকালকের দিনে চেষ্টা করছেন সবুজ ব্যবহার করার সবুজ চেষ্টা করছেন স্বাদ ব্যবহার করার কালকের দিনে অবশ্যই নারায়ণকে স্মরণ করা ভালো ফল দিচ্ছে সাতটা কুড়ি মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ শুভ সময় এবং একটা দুটো বাস্তে দশ থেকে চারটে পনেরো দেখে ব্যবহার করছেন মকর দেখুন প্রথম প্রবলেম হচ্ছে শরীর মকরের শরীর মকরের পরিবার বা ফ্যামিলির শরীর আগামীকালকে খুব একটা ভালো চলছে বা হচ্ছে বলা যাচ্ছে না টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে কাজের গতি খুব স্মুথ হচ্ছে ওয়ান বাই ওয়ান কাজগুলোকে সেট করুন একটার পর একটা ধরুন বললেন দশটা থেকে এগারোটা ওখানে মিটিংটা করছি এগারো থেকে বারোটা ওর সাথে ওই ওইখানে গিয়ে কাজ করছি বারোটা থেকে একটা ওই কাজটা করছি এইভাবে টাইম এবং মেপে যদি কাজ করা যায় হিসাব করে কাজগুলো করা যায় সেটা বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মকরের জাতক বা জাতিকা মকর মেন্টাল স্টেবিলিটি দরকার কাজগুলোকে সুন্দর স্মুথলি প্ল্যান করে এগিয়ে নিয়ে যেতে হবে এক্সপেকটেশান বেশি রাখবেন না মাটিতে পা রাখবেন কাজ হতে থাকবে কারুর ভরসা এগোবেন না বন্ধুত্বের সাপোর্ট কালকে পাবেন না সিনিয়র লেভেলের সাপোর্টটা পেতে পারেন তারা অ্যাডভাইজার হতে পারে কিন্তু হেল্পার হবে না এটা মাথায় রাখবেন কালকে বিজনেস মন্দার দিকে যাচ্ছে কাস্টমার কম ডিপ্রেশন আসতে পারে বিজনেস নিয়ে বা বিজনেসের ব্যাপার নিয়ে ট্যুরস ভালো হবে ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে আপনি হাউজ হলে একা নিজের নিজের হাতে কাজগুলোকে সামলে নিতে পারছেন দাম্পত্য ভালো প্রেম কিন্তু দেখে প্রেম এবং বন্ধুত্ব দেখে চলতে হবে কালকের দিনে সন্তান সুখ ভালো বিদ্যাস্থান খুব ভালো এজেরদের সাপোর্ট কম হচ্ছে সিনিয়রদের সাপোর্ট কম হচ্ছে কালকের দিনে বাবা মার ক্ষেত্রে বলছি কিছু ক্ষেত্রে বাবা মার সাথে ছোটো ছোটো বিষয় নিয়ে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম দূরত্ব ভুল বোঝাবুঝি এটা তৈরি হতে পারে লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনত জটিলতা বা ঝামেলা আমার মনে হয় না খুব বেশি চাপ হচ্ছে বা চাপে রাখছে আপনাকে তো মকর উত্তরা সারা নক্ষত্র আগামীকালকের দিনে কথার জাল বুনুন মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায়িত্ব না নিন মকর ধনিষ্ঠা নক্ষত্র বাজে খরচা বড্ড বেশি হয়ে যেতে পারে খেয়াল রাখবেন এই একটা নক্ষত্রের ক্ষেত্রে পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি ছাই এবং সাদা কুম্ভ রাশি কালকের দিনে দুই ভিজল মাত্রায় ফ্লেক্সিবেল থাকা উচিত আটটা থেকে বারোটা পাঁচ এটাই শুভ সময় একটার পরে খুব সাবধানে চলবেন শত্রুতা যোগ প্রবলভাবে রয়েছে এবং আপনার ওপর চেপে যাওয়া বা চাপিয়ে দেওয়ার যোগ রয়েছে মানে আপনাকে যে কাজ করতে হয় তার থেকে কয়েকগুণ বেশি প্রেশার কালকে আপনার উপর চাপানো হবে দেওয়া হবে তোকে করতে হবে তুমি করো তুমি তুমি পারবে পাঁচজন সরস্বতী পুজো ছুরি কাটাচ্ছে আপনি কালকে খাটছেন এবং কিছু ক্ষেত্রে একটু গ্রুপে বা গ্যাদারিংয়ে শত্রুতা হবে তো বন্ধুরা এটা খেয়াল রাখুন আপনি যখন কুম্ভের মানুষ আমার এবং আমার ফ্যামিলি শরীর ভালো ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে ফ্রাস্টেশান বিল্ড হচ্ছে কাজ এগোচ্ছে না এবং আপনি যদি না বলতে না জানেন বা একটু প্ল্যান করে একটু বুদ্ধি করে চলতে না জানেন আপনার চাপটা কিন্তু আরও বেড়ে যাবে আপনি যখন কুম্ভের মানুষ বিজনেস চলছে ভালো কিন্তু বন্ধুরা আপনি ইউজড হবেন এটাই প্রবলেমের মানে আমি বলছি শত্রুতা ওই সেন্সে বলছি না যে আপনার ক্ষতি করে দেবে আপনাকে ব্যবহার করা হবে চাপিয়ে দেওয়া হবে টার্গেট লোকের টার্গেট আপনি রিচ করছেন এই ব্যাপারটা হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে ভালো চলছে প্রেমও মোটামুটি চলছে কিন্তু মেন্টালি একটা একটা মানে স্টিপনেস চলে আসতে পারে মেন্টালি একটা একটা কী বলবো ফ্রাস্ট্রেশান বা ডিপ্রেশনের ব্যাপার স্যাপারগুলো কাজ করতে পারে সন্তান সুখ ঠিকঠাক বিদ্যায় বাধা রয়েছে বিদ্যা খুব ভালো হচ্ছে না কনসেনট্রেশনের প্রবলেম রয়েছে ল্যাক আসতে পারে এবং কোনো দিক থেকে না ওই একটুখানি যে পেছন দিকে যাওয়ার ব্যাপার রয়ে যাচ্ছে বাবা ফুল সাপোর্ট পাবেন জ্ঞাতির সাপোর্ট কম তো কালকের দিন আপনি একটু নিজেকে লুকিয়ে কাজ করুন দেখে শুনে চলুন বুঝে চলুন বুদ্ধিমত্তার ইউজ করুন বা ব্রেনওয়ার্ক করুন আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে দৈব সাথে নেই ওয়াইফ হলে সেম কথা অ্যাপ্লিকেবেল কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র তর্ক কারুর সাথে করবেন না ভালো হবে না কুম্ভ শতভিশা নক্ষত্র কালকের দিনে আপনি চেষ্টা করবেন নিজের কাজগুলোকে যেভাবে হোক আগে কমপ্লিট করার কারণ আপনার কাজ হতে থাকবে লোকের দিকে তাকাবেন না দেখবেন না তবে রেজাল্ট পাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গুপ্ত শত্রুতা থাকছে খেয়াল রাখতে হবে লাস্ট রাশির নাম মিন রাশি আপনি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক জাতিকা কালকের দিনে আপনি চেষ্টা করছেন মিন রাশির জাতক বা জাতিকা হলে আকাশি হালকা সবুজ টাইপগুলোকে ব্যবহার করার কালকে ছয় ব্যবহার করছেন কালকে শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করছেন সাতটা দশ মিনিট থেকে এখান থেকে বারোটা চল্লিশ শুভ সময় মিন রাশি কিছু টার্গেট সেট করুন আগামীকালকের দিনে একটা পঁয়তাল্লিশ থেকে চারটে পাঁচ দেখে ব্যবহার করুন কিছু টার্গেট সেট করুন যে ভাই আমি এইগুলো করতে চলেছি হেলথ খুব একটা ভালো নয় পরিবারের হেলথ ভালো বাচ্চার হেলথ ভালো সন্তান সুখ ভালো পেরেন্টসদেরকে ভালো রাখতে পাচ্ছেন। বাবা মা এজেন্টদেরকে ভালো রাখতে পাচ্ছেন। পরিবারের প্রতি কর্তব্য ভালো হচ্ছে কিছু টার্গেট সেট করুন হেফাজাত হবেন না একবার এটা একবার ওটা একবার ওটা একবার ওটা না ওটা হবে না এই কথাকে আমি টার্গেট করেছি এই এর বাইরে আমি যাব না এটা বেটার চলতে পে ডিসিপ্লিন থাকা এবং হিসাব করে কাজ করা এনিহাও কাজগুলো কমপ্লিট হচ্ছে ইভেন বিজনেস মোটামুটি চলছে যখনই আপনি আবেগে ভাসবেন যখনই আপনি এটার বাইরে গিয়ে কাজ করবেন সেটাই চাপ দেবে চাপে রাখবে এটা হতে পারে পাঁচটা কাজ সেট করেছেন চারটে কাজ হলো কিন্তু চারটে তো হলো ব্যাপারটা চলছে দাম্পত্য জীবন ভালো প্রেম ভোগাবে সাপোর্টটা বন্ধুত্ব বা ফ্যামিলির লোকজনদের থেকে সাপোর্ট একটু কম আপনি তাদের জন্য ভালোভাবে করতে পারছেন লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনত জটিলতা থানা পুলিশের ব্যাপার বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কালকে ভালো চলছে অসুবিধা নেই কিন্তু আপনি যদি একটু ট্র্যাকের বাইরে যান মারাত্মক প্রেশার আপনাকে দিয়ে দেবে একটু মানুষ বুঝবে যে একটু ঢিলে হয়েছে ব্যাস চাপটা চেপে গেল দেখুন বন্ধুরা জায়গাটা তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কথার জালে জড়াবেন না উত্তর ভাদ্রপদ আপনার কাজ আপনি শেষ করে আসতে পারছেন কিন্তু উত্তর ভাদ্রপদের যেটা সমস্যা নক্ষত্রফল শুভ কিন্তু সমস্যার জায়গা যেটা কালকের দিন আপনি কারুর দায়িত্ব নেবেন না রেবতী নক্ষত্র মানে দায়িত্ব যা ভাই আমি তোর দায়িত্ব নিচ্ছি এই ব্যাপারটা নয় রেবতী নক্ষত্রের একশো পাওয়ার জন্য একশো তিরিশের পরিশ্রম করতে হবে অর্থাৎ খাটনিটা প্রচুর এটাই আগামীকালকে রাশিফল আশা করবো বা আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে এটুকুই থাক মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন বহুজন দেখেন বহুজন হোয়াটসঅ্যাপ করেন বহু সাবস্ক্রাইবার বন্ধু আছেন যারা রেগুলার যোগাযোগ রাখেন রাখবেন এবং আপনাদের ফিডব্যাকগুলো দেবেন কেমন লাগছে না লাগছে সেটা তো দেখুন আপনাদের জন্য তো করা আপনাদের ভালো লাগবে সেটা ভালোই লাগবে এবং আপনারা কোনো জায়গাটা খুঁত মনে হলে সেটা জানাবেন সেটাকে রেক্টিফাই করা যাবে কারণ আপনাদের ভিডিও অবশ্যই আপনারা জানাবেন তো এটা ঘটনা তো এটুকুই থাক যেটা মনে হবে ফিডব্যাক দেবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপেও দিতে পারেন তো আমি চেষ্টা করব রিকভার করার তো ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সরস্বতী পুজো নমস্কার